নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস চলে এসেছি আবার একটি পৌরাণিক কাহিনী, হিন্দুদের পবিত্র একটা উৎসব বা পূজা নিয়ে। সামনেই আসছে আমাদের রথযাত্রা। তোমরা সকলে কে কেমন আছো? অবশ্যই রথের পাঁপড় ভাজা এবং জিলিপি তো খেতেই হবে, এটাই হচ্ছে বিশেষত্ব রথের দিনে। আর পুরীতে তো জিবে গজা। যাই হোক, এই রথযাত্রার সম্বন্ধে আজকে আমি তোমাদের কিছু বলতে চাই। সকলেই সবটা জানো, তবু যারা জানো না তারা একটু ভিডিওর মাধ্যমে জেনে নাও। আজকে রথযাত্রা শুরু হচ্ছে 20 জুন, একটু দাঁড়াও বলে দিই, আচ্ছা 20 জুন মঙ্গলবার, চৌঠা আষাঢ় 2023। এবছরে রথযাত্রা শুরু হচ্ছে দিনের বেলা 11:25-এর মধ্যে। শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ এবং বলভদ্র সুভদ্রা বেরোবেন রথে চড়ে, আর ফিরবেন ঠিক 8 দিন পর উল্টো রথের দিন রাত্রি 10:45-এ। এটা উল্টো রথের শুভযাত্রা শুরু, ঠিক 28 জুন মঙ্গলবার, আবার পরের মঙ্গলবার 8 দিন থাকে রথযাত্রা। এই রথযাত্রার মধ্যে তো বিপত্তারিণী পড়েই, বিপত্তারিণী সম্বন্ধে আমি আর একটা ব্লগ করবো এবং তোমাদের সমস্ত কিছু জানাবো। তার কারণ কতগুলো তো পৌরাণিক কাহিনী আছে, সেই পৌরাণিক কাহিনীগুলো সকলে জানো না, সকলের অবগত করার জন্যই আজকে আমি বলবো। প্রথমেই বলবো এই রথযাত্রার রথটা তৈরি হয়েছিল কিভাবে, কে করেছিল এবং এর রহস্য কি। রহস্য যাই হোক, রাজা এখানে বলেছিলেন যে আমার জগন্নাথ দেবে জগন্নাথের রথযাত্রা, রথটা কে তৈরি করবে এবং জগন্নাথ দেবকে আমার মন্দিরে শ্রীক্ষেত্র, আগেকার দিনে শ্রীক্ষেত্র বলতো, এখন কুড়িধাম, জগন্নাথ দেবকে আমার মন্দিরে কে তৈরি করবে তোমরা খুঁজে নিয়ে এসো, এরকম একটা কারিগর কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, চারিদিকে খোঁজ খোঁজ রব। এমন সময় তো অনেক কাঠ ভেসে আসছে, সেই কাঠগুলো ধরলো ওই পুরীর সমুদ্র থেকে, কাঠগুলো ধরে সব বিশ্ব মানে লোকদের দিয়ে তৈরি করাচ্ছে, কেউ পারছে না সেই রথটা তৈরি করতে। তাহলে রথটা কে তৈরি করলো? রাজাকে স্বপ্ন দিল যে ইন্দ্রতুণ্ড রাজা এই রথটা তৈরি করতে পারবে, রথের জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে তৈরি করতে পারবেন, তা ওনাকেই নিয়ে আসেন। যাই হোক, উনি আসলেন, কে তাহলে এই রথটা তৈরি করলেন, রথের জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে তৈরি করলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা তৈরি করলেন এবং এই বিশ্বকর্মার ছদ্মনাম হচ্ছে অনন্ত রানা। তাহলে জগন্নাথ দেবের, শ্রীভদ্রা সুভদ্রা জগন্নাথ দেব এবং বলরামের মূর্তি কে তৈরি করেছিলেন? বিশ্বকর্মা, তোমরা জেনে নিলে। আর এইটা বিশ্বকর্মা ঠাকুর এসে বলেছিলেন আমি বানাবো ঠিকই, শর্ত একটা, আমি যতদিন ওই ঘরে বসে বানাবো কেউ কিন্তু ওখানে দরজা খুলতে পারবে না, আমি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি বাইরে বেরোব না। কিন্তু ভাগ্যবশত অনেকদিন হয়ে যাচ্ছে, দেখে 21 দিন হয়ে গেল, দেখে সবাই কোনো আওয়াজ পাচ্ছে না, উনি দরজাটা খুলে ফেললে, দরজাটা খুলে ফেলে দেখে ওখানে আর কেউ নেই, ওই রকম হাত পা হীন মূর্তি পড়ে আছে। তখন আর কি হবে, বললেন আমি এইভাবেই জগন্নাথ দেব স্বপ্ন দিল রাজাকে, আমি এইভাবেই তোমাদের দিয়ে পূজিত হব, তোমরা আমাকে এভাবেই রথের দিন পুজো করো। এইবার রথের রথটা তো তৈরি হয় সব সময় চন্দন কাঠের, ওখানে জগন্নাথ দেবের চন্দন কাঠের রথটা তৈরি, প্রতি বছর এই রথটা কিন্তু পাল্টানো হয়, কোনো জায়গায় কিন্তু রথ পাল্টানো হয় না, পুরী রথ দেখবে প্রতি বছর তৈরি করা হয় চন্দন কাঠের রথ। আর ওই চন্দন কাঠ যদি বাড়িতে নিয়ে আসে, ওখানকার তো রাজারা ওই চন্দন কাঠ দিয়ে, যারা মারা তারা যান ওই চন্দন কাঠ দিয়ে দাহ করেন, ওইসব চুল্লি টুল্লিকে নয়। আর এখানে মানে ওই চন্দন কাঠ যদি একটু দিয়ে একটু রাখতে পারো খুবই মঙ্গল। তাহলে মোটামুটি রথযাত্রা, এবার ওই রথটা বেরোচ্ছে যেদিনকে
সেদিনকে রাজাকে কিন্তু ওই ছাঁট দিতে হবে, তবেই ওই রথটা চলবে। এটাই হচ্ছে পৌরাণিক দিনের ঘটনা, যুগ যুগ ধরে এই নিয়মটাই চলে আসছে। রথের দিন রাজা রাস্তা সুন্দর করে ঝাঁট দেবে, তবেই ওই রথ চলবে, তা নাহলে রথ নজজও নতস্তত হয়ে থাকবে। এইবার তোমাদের উপকৃত কি উপকার হয় রথযাত্রায় রথ দেখা এবং কলা বেচা করলে? রথ তো দেখলে পরে, চোখে দেখলে সর্ববাস্তব হয়ই এবং অনেক 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 পুণ্য লাভ হয়। বলা হয় যে আর পুনর্জন্ম হবে না। এই রথের যদি রশ্মি টানা যায়, দড়িটা যদি টানা যায়, কিন্তু সে তো সকলের পক্ষে সম্ভব নয়। যাই হোক, চোখে দেখলেও, রথযাত্রাটা চোখে দেখলেও অনেক পুণ্য লাভ করা হয়। এইবার পুরীর মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে দেখবে ধ্বজা আছে, মাথায় ধ্বজা, রেগুলার নামাবে ওই ধ্বজা এবং রেগুলার ওই ধ্বজাকে ওখানে পাল্টাবে, একজন দিয়ে দুজন দিয়ে ওই ধ্বজাকে পাল্টাবে। ধ্বজা কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না, সব সময় হাওয়ায় উঠছে। ওই ধ্বজা যদি তোমরা একটু বাড়িতে নিয়ে রাখতে পারো, পতাকা আর কি, বাড়িতে নিয়ে ওই কাপড় প্রচুর তো দাম দেখেছি, কাপড় যদি একটু নিয়ে রাখো এবং যে কোনো শুভ মঙ্গল শুভ অনুষ্ঠানে বা শুভ কাজে ওই মানে কবজের মতো করে বা কোনো বইয়ের মধ্যে যদি ওই জিনিসটা রাখো, তাহলে জানবে খুবই মঙ্গল, সব কিছু শুভ হচ্ছে। কিন্তু জিনিসটা অরিজিনাল হতে হবে। তাহলে রথযাত্রা প্রথম এইবার বলবো, ওই দড়িটা তো ধরে টানা হচ্ছে, রাজাই ঝাঁট দেবে, তারপর টানা হবে, সবাই মিলে দড়ি ধরে টানছে। এইবার ওই রথযাত্রার দিনকে যেদিন যাচ্ছে সেদিন মাসির বাড়ি যায়। এবার মাসির নাম কি? মাসির নাম হচ্ছে রাজা ইন্দ্রতুণ্ডের পত্নী কুন্দিচা। কুন্দিচা হচ্ছে মাসির নাম। এই মাসির বাড়ি যায়, মাসির বাড়ি ভীষণই পছন্দ জগন্নাথদের, তাই মাসির বাড়ি ঠিক আট দিনের মাথায় জগন্নাথ ঠিক উল্টো দিকে আসছে বলে উল্টোরা বলা হয়। তাহলে সমস্ত কিছু আর মাসির বাড়ি ওই যায় খুদ খেতে, খুদের ভাত খেতে। মাসির বাড়ির খুদের ভাত জগন্নাথের ভীষণ পছন্দ, তাই মাসির বাড়ি খুদের ভাত খেতে যায় ওই আট দিনের মাথায় আবার ফিরত আসে। এই জন্যে বলা হচ্ছে উল্টো রথ। যাই হোক, এই রথযাত্রা এখন সব জায়গায় হয়, তবে প্রত্যেক জায়গায় রথ রেখেই দেয়। ওই রথটা আবার পরের বছর ধোয়া ধুই করে রংটং করে ওই রথেই জগন্নাথদেব সুভদ্রা এবং বলরামকে নিয়ে যান। এবং সব জায়গা নানান জায়গায় দিকে মায়েসে হয়, তারপরে শ্রীরামপুর হয়, অনেক জায়গায় রথযাত্রা পালন হয়। রথযাত্রার দিন অবশ্যই আবার বললাম জিলিপি আবার পাঁপড় ভাজা বিখ্যাত। আর এই রথযাত্রাতে মানে খুঁটি পুজো ওই দিনকেই দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়। আর যে কোনো শুভ অনুষ্ঠান তোমরা রথযাত্রায় করবে, ওই দিনকে যা করবে খুব শুভ হবে। এবং একটা গাছও বলে রথযাত্রার দিনকেই গাছ লাগাতে হয়। যে কোনো গাছ দেখবে রথযাত্রার চারিদিকে মেলা বসে গাছ বিক্রি, সেই গাছগুলো এনে বাড়িতে তোমরা বসাবে, দেখবে সেই গাছের ফুল ফল খুব সুন্দর হবে। ওই দিনকে বসানোটা খুবই শুভ এবং জিনিসটাও ভালো হয়। তাহলে এইসব নিয়মগুলো বলে দিলাম। আর নিষেধটা হচ্ছে জগন্নাথ দেবের মানে ওই যে মন্দিরে ঢুকলে, প্রভু জগন্নাথের মন্দিরে ঢুকে 56 রকমের ভোগ হয়, হাঁড়ির ওপর হাঁড়ি, হাঁড়ির ওপর হাঁড়ি দেখে সে দারুণ দেখার মতো। এবার ভোগ যেখানে রান্না হয় সেই গিয়ে ভিতরে গিয়ে তুমি কিন্তু কখনো মুখে বলবে না কি সুন্দর, নাকে গন্ধ পাচ্ছ তাও কিন্তু বলবে না, তাহলে ওদিনকে আর জগন্নাথের ভোগ খাওয়া হবে না। তাহলে বুঝতে পারছো পুরীর মন্দিরে যদি কোনোদিন যাও, রন্ধনশালায় যদি ঢোকো, কি সুন্দর, কখনোই বলবে না, তাহলে জগন্নাথদেবের খাওয়া হবে না। তুমি শুধু দেখবে এবং নাকে তো কাপড় চাপা দিয়ে ঢুকতেই হবে ওই মন্দির রন্ধনশালায়, এটাই হচ্ছে নিয়ম। আর জগন্নাথদেবের মাসি তো বলেই দিলাম ভীষণই প্রিয় জগন্নাথের খুদের ভাত খাওয়ার জন্য। তাহলে এই নিয়মগুলো নিষেধগুলো সমস্ত কিছু জানিয়ে দিলাম আজকে আমার দশমীরমা ব্লগস চ্যানেলে। তোমরা অবশ্যই রথযাত্রা পালন করো। বাচ্চারা যখন খুদে খুদে এই রথগুলো সাজিয়ে নিয়ে যায় দেখবে
তোমরা কিন্তু অবশ্যই প্রণাম করবে, একটু ওদিনকে রথ টানবে এবং কিছু দক্ষিণা দেবে। এটাই হচ্ছে নিয়ম রথযাত্রা। এটা সবাই করে না, শুধুই দেখে, কিন্তু অবশ্যই প্রত্যেকে সেই পুরী রথ মানে টানতে যেতে পারো আর না পারো, দেখতে যেতে পারো আর না পারো, বাড়ি রথ কেউ যদি টানে একটু ধরে টানো, রশ্মিটা ধরে টানো, নমস্কার করো জগন্নাথের, প্রভু জগন্নাথদের, সুভদ্রা বলরামকে এবং কিছু প্রণামী দাও, তাহলে দেখবে পূর্ণ হবে, পূর্ণ লাভ করবে, কোন রকম বাধা বিপত্তি তোমার গৃহে আসবে না। জয় শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথের, সুভদ্রা বলরামের জয়। আমার যদি বলাটা ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং কিছু যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, টাটা।